শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম? মোহাম্মদ নাজিমউদ্দিন। বাবার নাম? সরলালী বিশ্বাস। মায়ের নাম? মায়ের নাম জিগরগাছা যশোর। যুদ্ধের আগে আপনি কি করতেন? আমি সদস্য ছিলাম ছাত্রলীগের, সভাপতি সেই সময় ছিল প্রথম 71 সালের 3রা মার্চ যশোর হচ্ছে সার্কিট হাউস এবং হচ্ছে রেলভবন ভবন, রেলভবনে পাক আর্মিদের আমরা ঘেরাও করি। ওখানে আমাদের একজন গুলি করে মারে মারাতে একজন সরবালা নামে এক মহিলা, আমাদের মিছিল এসেছিল, আমাদের মিছিলে 10-12 জন আহত হয়। এগুলো যে তার পরবর্তীতে আমরা সার্কিট হাউস ঘেরাও করি। পরে আস্তে আস্তে 7ই মার্চে বঙ্গবন্ধু ভাষণে আমরা উদ্বুদ্ধ হয়ে পড়ি এবং যশোরে ছিলাম আমরা 3 ভাই ছিলাম, এমপি নাসিরউদ্দিন, আমি আমার নাজিমউদ্দিন, আমার মেজো ভাই ছিল শাহাবুদ্দিন, আমার শাহজাহান বড় ভাই। আমরা ওই 25শে মার্চ যখন কার্পুজারি করলো আমার বাড়ির বাড়ি দিয়ে যখন আর্মির গাড়ি যেতে লাগলো রাস্তার পাশে, তখন আমরা ওই বাড়ি ছেড়ে দিই। তখন আমরা ওখান থেকে সরে কদমতলা, আমাদের পজিশন কদমতলা, আমার বড়ো ভাই শ্বশুর বাড়িতে রাত্রে বন্ধ হয়। 28শে মার্চ যখন 2 ঘন্টা কার্পু তুলে নেয় তখন আমরা 3 ভাই বড়ো ভাই বাদে আমরা 3 ভাই হেঁটে আমরা গ্রামে চলে আসি। ওখান থেকে আমি পরের দিনে সে বনগায় চলে আসি, বনগায় এসে সিচুয়েশন দেখে গ্রামে চলে আসি। আসার পরে হচ্ছে কয়েকদিন পরে আমি হচ্ছে আমার মামার বাড়ি বললাম, এই যে কচার মামার যে মেয়ের বাড়ি এই গ্রামে আমার মামার বাড়ি, ওখানে আমি আসি। আবার 2 দিন থাকার পরে আবার গ্রামে ছিলাম, গ্রামে ছিলাম আমার বড়ো ভাই এবং আমার আব্বা যখন আমাদের জীবন সাহেব ব্যবসা ছিল, মালগুলো রাজাকাররা লুটপাট করছিল, এইগুলো উদ্ধার করার জন্য বড়ো ভাইয়ের আব্বা আসে। আসার পরে ওদেরকে ধরে নিয়ে আসে অফিসে, ওখানে পিসমন্টের চেয়ারম্যান ছিল হাজি মিয়ামউদ্দিন, উনি আমার গ্রামেরই লোক, অমৃত বাজার মাগুরা বাড়ি। এবং উনি আব্বাকে বললো যে তোমার তো 8টা ছেলে, তখন তো তোমাকে কীভাবে বাঁচায়, কিন্তু উনি সাহায্য করেন, পিসমন্টের চেয়ারম্যান হলেও হেল্প করেছে যে তোমার 2টো ছেলের নাম অন্তত এই রাজাকারের তালিকায় লিখে দিয়ে যাও, তাহলে আমি তোমার 2জনকে আমি বাঁচাতে পারি। তখন আব্বা আমার নাম এবং নাসিরের নাম 2জনের নাম লিখে দিয়ে গ্রামে আসে। আসার পরে আমাদেরকে যখন জানালো আমরা
তখন নাসির আমার এই ছোট ভাই যে এমপি, একদিন আগে পালাই বঙ্গায় চলে আসলো, ওখানে মানে সঙ্গে সঙ্গে ট্রেনিং চলে গেল বিহার। আর আমি তাই একদিন পরে আসলাম, এসে ক্যাম্পে থাকলাম সাগরি ক্যাম্পে, ওখানে কয়েকদিন থাকার পরে আমি রিক্রুট হয়ে উত্তর প্রদেশ দেরাদুন চলে গেলাম। আমার ওই ব্যাচে ছিল শেখ মুজিবের মেজে ছেলে শেখ জামাল, আমাদের ব্যাচ ওই দেরাদুন টেনুয়া ক্যাম্পে ট্রেনিং। ট্রেনিং করার পরে আমরা ভারতের সীমান্তে নাম এসে বাহিনীর যে ক্যাম্প ছিল ওখানে আব্দুল হাইদ নেতৃত্বে, ওখানে রশিদ রহিজেরা সব ওই গ্রুপে ছিল, রশিদ ইয়াকুত আমাদের একই ব্যাচে ছিল। আমরা ওখানে এসে অবস্থান করলাম। কমান্ডার কে ছিল? আমাদের কমান্ডার ছিল ওই আব্দুল হাইদ। প্রথম যুদ্ধ আমি শরীপুর বাজারে, ওখানে হয় পাকিস্তানিদের সঙ্গে, এরপরে হল ষোলোর বাজার, তারপরে দশ ফাঁকিয়া এবং হচ্ছে ওটা শুভচিলি, এই সমস্ত জায়গায় আমরা বিভিন্ন নভেম্বরের শেষে আমি গ্রামে যে দেখি যে গ্রামে কেউ নেই, আমাদের বাড়িতে কেউ নেই, সব মাঠে। আমি আমার মা মাঠে ছিল, ছোটো ভাই তখন দুই বছর তিন বছর বয়স, ওই ভাইটাকে নিয়ে মাকে নিয়ে আমি হেঁটে এই রিস্ক নিয়ে পাক আর্মির ভিতর দিয়ে ঝিঘরসে ব্রিজ পার হয়েছে, পার হয়ে ওই বল্লা গ্রামে আমার মাকে রেখে চলে যাব, কিন্তু আর বেরোতে পারিনি। তারপরে ছয় তারিখে জানি সেখানে পাকা বাজারে যাই, পাকা বাজারে এখান থেকে সোজা বসায় যে আমার ওই দল বলেছে ছিল রশিদ, আব্দুল হাই, জাবেদ, এদের সঙ্গে আমি মিলিত হলাম। ওখানে ছিল আমাদের সাত্তার মিয়া, আর ওই বাসিখানে সাত্তার মিয়া বাড়িতে বলতে আমাদের ক্যাম্প ছিল, মুক্তিযুদ্ধ হয়ে ওরা ওখানে ক্যাম্প করলে ওখানে থেকে আমরা তিন মাস মার্চ পর্যন্ত আমরা কিন্তু ওই এলাকা বর্ডার এলাকা আমরা ডিউটি করছি। কিন্তু এই দীর্ঘ সময়ের ভিতরে আমার এই ছোটো ভাই নাসির এর সঙ্গে আমার একদিনও দেখা হয়। এর ভিতরে 10 জানুয়ারি বঙ্গবন্ধু আসলো, তখন আমাদের ডাক হলো, মানুষ নিয়ে আমরা ঢাকা স্টেডিয়ামে সরাসরি ওখানে চলে গেলাম। ওকে আমাদের ছাড়া যেই লক্ষ্য আপনাদের ছিল, যে উদ্দেশ্য আপনাদের ছিল, কি মনে হচ্ছে পূরণ হয়েছে কি? সে লক্ষ্য পূরণ হয়নি। এখন আমরা মুক্তিযোদ্ধারা, বিশেষ করে আমরা মুক্তিযোদ্ধারা নির্যাতিত বিভিন্নভাবে, আমাদেরকে বিভিন্নভাবে ট্রিটকারি করছে। আমরা আমাদের যে কিছু ওই যে সম্মানই নেই, আমার তো যখন সম্মানই আসলো তখন আমরা নিচ্ছি, তার আগে যে দুঃস্থ ভাতা নেয়নি অনেকেই নেয়। আর এখনও আমি দেখছি যে যেভাবে দেশে অরাজকতা চলছে খুব বেশি, এটা আমাদের কাম্য ছিল না, আমরা যেটা চাইছিলাম সেটা আমরা এখন পাই। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।